Hey guys, welcome back to my channel. So, my name is Tanu Stradley and I am here. So, I have a kitchen product share I have a kitchen product. তো এই জাস্ট কিনে নিয়ে আসলাম এখন আমি চেঞ্জ করিনি তো আমি তোমাদের সাথে শেয়ার করে নি এন্ড এটা আবার ক্লিন করতে হবে তো এই দেখো এর মধ্যে অনেক কিছু আছে এটাও আছে এটা কিনেছি সব দেখাচ্ছি আরো আছে আরো এই এক ব্যাগ রয়েছে ওকে প্রথমে আমি এই থেকে শুরু করি তো প্রথমেই রয়েছে আমার কাছে এরকম একটা বক্স সেট পুরো তো এইটা আমি কিচেনের জন্য না এটা আমি কিনেছি হচ্ছে আমার জুয়েলারি রাখার জন্য তো চলো ওপেন করা যাক মানে পুরো সাউন্ড আসছে একটু পড়া ঘরের মধ্যে বলতে পারছি না তো এই দেখো এই বক্স যে সেটটা কটা আছে দেখে নি 1 এরকম চারটি বক্স এই দাম হচ্ছে 99 টাকা নিয়েছে তো এগুলো আমি আমার কিছু জুয়েলারি আইটেম রাখার জন্য নিয়েছি এই সবটা আলাদা আলাদা করে পুরোটা যেটা আছে ওটাকে জাস্ট থ্রো আউট করব আর মেডিসিনের জন্য একটা বক্স আমার প্রয়োজন ছিল সবটাই হয়েছে তো এইটা ছিল ফার্স্ট আইটেম সেকেন্ড আইটেম হচ্ছে এরকম কৌটোনি চারটি রয়েছে তো এগুলো নিয়েছি হচ্ছে জিরে তারপরে হচ্ছে পাঁচ ফোড়ন কালো জিরে এগুলো হচ্ছে অল্প পরিমাণে লাগে আমি খুব একটা ওপর বেশি ইউজ করি না রান্না মানে সেরকম কিছু রান্না করি না ওই জন্য ইউজ হয় না তো এটা দাম আমি বলে দিই এর চার পিস রয়েছে 40 টাকা চার পিস 40 টাকা মানে একটা আইটেম 10 টাকা করে পড়েছে আমি সস্তা পেয়েছি এটা ছোট ছোট তো এরকম আরেকটাও আছে বললাম না 40 টাকা ধরে দাম এবার নিয়েছি হচ্ছে রান্না করার জন্য একটা কাঁচি নিয়েছি যেইগুলো হচ্ছে এই তেলের প্যাকেট কাটা ইত্যাদি এটার দাম নিয়েছে হচ্ছে 49 টাকা এই দুটো ট্রে নিয়েছি 35 টাকা করে একটা খুব সুন্দর দেখতে আমার খুবই পছন্দ হয়েছে প্রথমে ভেবেছিলাম চারটে নিয়ে দেওয়ার বললাম একই ধরনের চারটে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে সেই জন্য দুটো নিয়েছি দেখো খুব সুন্দর এগুলো 35 টাকা করে নিয়েছে নেক্সট নিয়েছি হচ্ছে এই ধরনের তিনটে কৌটো নিয়েছি আচ্ছা এই কৌটোগুলো নিয়েছি হচ্ছে আমি একটা হচ্ছে ছেলের কনফ্যান্ট রাখার জন্য নিয়েছি আর হচ্ছে ড্রাই ফ্রুটস কিছু কাজু কিসমিস আমন্ড যেটা আমার রোজই লাগে আমন্ডটা তো এইসব রাখার জন্য নিয়েছি একটু দেখতে সুন্দর কৌটোগুলো এরকম রেস্টোরেন্ট হয় সুন্দর এই কৌটোগুলো খুবই সুন্দর এগুলো একটা এগুলো একটু দাম বেশি বাকিগুলোর থেকে এক একটা দাম 99 টাকা মানে 100 টাকা করে এই কৌটোগুলো তিনটে নিয়েছি এর জন্য বেশি নিইনি নাহলে বড় বেশি টাকা খরচা হয়ে যেত সেই জন্য ওকে এরকম তিনটে নিয়েছি ঠিক আছে এবার নিয়েছি হচ্ছে এইটা যেটা তো এই যে জারটা এই দাম হচ্ছে এটা 16 লিটার ক্যাপাসিটি না দাম হচ্ছে 199 মানে 200 টাকা এটা তো 200 টাকা তো এটা নিয়েছি কিসের জন্য বলতো এই এক্সট্রা যে আইটেমগুলো থাকে বিস্কিট থেকে শুরু করে তারপর হচ্ছে তেলের প্যাকেট যেগুলো মানে মাসে একবারে নিয়ে আসা হয় সবটা তো একবার ঢালা যেগুলো ধর মানে অসুবিধা হয় একবারে ঢালতে সেগুলো থেকে যায় তো তার জন্য সেগুলো রাখার জন্য এই বড়
ব্যাগটা নিয়েছি। এবার হচ্ছে এই ব্যাগটা ভেবেছিলাম একই ধরনের কৌটুকি রান্নাঘরটা সাজাবো, মানে এক যেগুলো মশলা ডাল এগুলো, তো বড় কৌটুটা পেয়ে গেছি। এই যে এই কৌটুটা আগের আগের দিন দেখেছিলে 299 টাকা, এই কৌটুটা আমি পেয়ে গেছি। বাট এই কৌটুটা 4টে লাগবে আমার, পেয়ে গেছি। কিন্তু ছোটোটা মানে হচ্ছে এই ধরনের জিনিসগুলো, আগের দিন তোমার দেখেছিলাম এটা যে স্মল ভার্সনটা, এইগুলো আউট অফ স্টক। ব্যাস আমি কাণ্ড ফোলার পেলাম না, কি আর করা যাবে। তো আগের দিন আমি ঝুড়ি নিয়েছিলাম, এই যে এই ধরনের ঝুড়িটা আগের দিন ছিল, ঝুড়িটা দেখাচ্ছি তোমার। ও এই যে, তো আগের দিনে আমি এই ঝুড়িটা দেখিয়েছিলাম তোমাদের, এটা খুব কাজে লেগেছে আমার, আর খুব শক্ত শক্ত, সেই জন্য এরকম আরেকটা নিয়ে আসছি কাজে। ওকে, একটা ছুরি নিয়েছি, ছুরিটা খুলে দেখা যাক, এটা দাম নিয়েছে হচ্ছে 69 টাকা, ঠিক আছে। ছুরি বড়দিতে বারণ করেছিল হাটপাত কাটতে, দাম নিলাম এই ছুরিটা নিয়েছি। এই একটা ছোটো গামলা, মানে বাসন ওখান থেকে আনার ইচ্ছা নেই, যেটা বললাম তোমাদের চেঞ্জ করবো সবটা। তো হাজবেন্ড বলে যে একটা নিয়ে দেখো কেমন কি, তো এই ছোটো পাতিলা যেটা বলে, স্মল পাতিলা, গামলা পাতিলা যাই হোক, তো এটার দামই যে 99 টাকা, ঠিক আছে, খারাপ না। এটা ইউজ করে দেখি, আগের দিনে এরকম একটা ছিল কিন্তু ওটা ডিপ কালার ছিল, এই ডিপ কালার ছিল, এর মধ্যে আমি হাতা খুঁতি এগুলো রেখেছি। তো এটা চিরুনি রাখবো বলে ড্রেসিং টেবিলে ভালো লাগবে দেখতে, এটা নিজের দাম হচ্ছে 25 টাকা। একটা মগ এনেছি বাথরুমের জন্য, জাস্ট 25 টাকা। আর কিছু আছে, টিস্যু, বিলস, স্যানিটাইজার, ওকে, আর কিছু নেই। আর এইটা হচ্ছে একটা যেহেতু ছেলেকে নিয়ে যায়নি, তো ওর জন্য এটা সারপ্রাইজ দিকে আমি বাড়িতে নিয়ে নিমন্ত্রণ কেটে গেছে, তো ওর জন্য এই সিপারটা নিয়ে এসেছি, কারণ সবেমাত্র ফুটবলে ভর্তি হওয়ার খুব ইচ্ছা হয়েছে, ফুটবলে শেখার খুব ইচ্ছা হয়েছে, আমি সিপারটা নিয়ে এসেছি। সিপারটার দাম নিয়েছে 99 টাকা, ঠিক আছে। তো লেখা হাউস দ্য জোশ, হাই স্যার, তো উড়ি সেই ডায়লগটা আমি কেটে যাচ্ছি মনে হচ্ছে, তো এই সিপারটা নিয়েছি। তো আজকে এইটুখানি শপিং করেছি, আর হ্যাঁ ছেলের জন্য একটা কী বলে ওটাকে, জ্যাকেট টাইপ, শীতকালীন একটা জ্যাকেট টাইপ কিনেছি, তো ওটা এর মধ্যে ইনক্লুড করে কোনো লাভ নেই সব। আর ও এইটাও কিনেছি, এইটাও দেখো, এটাও কিনেছি কি 18 টাকা দিয়ে, এই চটের ব্যাগটা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, এই পিঙ্ক কালারটার জন্য এই ব্যাগটার পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে। তো 18 টাকার এই বিশাল মার্ট থেকে কেনাকাটি করেছি এভরিথিং, 18 টাকার এই ব্যাগটা নিয়েছে, প্রচুর কিছু কেনার আছে এখন। ও তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করবো, কিচেন আইটেম বলা ফুল আবার কিচেন আইটেমও, কারণ ওটা গাছ লাগানোর জন্য নিয়েছি, একটু ওয়েট করো বার করে নিই। তো দেখো কিচেন প্রোডাক্ট আর একটা অ্যাড হয়েছে, এখানে হচ্ছে কিচেন গার্ডেন, যেটা আমি জানলার সামনে টপ দিয়ে বসাবো, তো তেমনই এই স্ট্যান্ড টপ প্ল্যান্টার যেগুলো বলে, এইগুলো ঠিক আছে প্ল্যান্টার, এই যে এরকমভাবে গাছ দেখে জানলার সামনে বসিয়ে রাখবো। তো কিছু ইনডোর প্ল্যান্ট ওগুলো সব আনতে দিতে হবে, সেটা বান্ধবীর বিয়ে থেকে এসে, আজকে তাড়াতাড়ি করে এই ব্লগটা করলাম এই কারণে কালকে থেকে বান্ধবীর বিয়ের ব্লগ স্টার্ট হয়ে যাবে, তো সেই কারণে আজকে তোমাদের সাথে এই রান্নাঘরের আইটেমসগুলো সব শেয়ার করলাম। আর কালকে থেকে বিয়ের এভরিথিং আর কি, ইচ্ছা আছে কালকে থেকে ব্লগ স্টার্ট করার, কারণ আমারও কিছু প্রিপারেশন নেওয়া বাকি আছে, পুরোই বাকি আছে, কিছু না আমার কিছুই প্রিপারেশন নেওয়া হয়নি, বাড়িতে কাজ হচ্ছে আমার, মাথা পা পর্যন্ত ধুলো থেকে ধুলো হয়, তো কালকে পড়িয়ে উঠে তারপরে কিছু দিনের জন্য করবো সন্ধ্যার পর। এটা বলা এরকম দুটো নিয়েছি, বলা হলো না, এরকম প্ল্যান্টার দুটো নিয়েছি, প্ল্যান আমি পুরো কিচেনটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আরও তো হতেই থাকবে, দেখতে পাবে ঘর ঠর সাজাবো নতুন করে, একটু ইচ্ছা আছে,
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে, যদি একটুখানিও ভালো লেগে থাকে, তো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর অবশ্যই আমার পাশে থেকো, যেমন তোমরা সবার পাশে আছো তেমনই প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে হালকা। সো তাই ওকে, টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগ আসতে চলেছে বান্ধবীর বিয়ে, কোন বান্ধবী বলো তো? আমার চ্যানেলে একটা ব্লগ আছে যেখানে বান্ধবীর সাথে দেখা হলো অনেকদিন পর, বাপের বাড়িতে গিয়েছিলাম, সেই ব্লগ তো আমার প্লে লিস্ট করা আছে সবটা। তুমি ব্লগ, তোমরা ব্লগ ক্লিক করলে দেখবে একটা বান্ধবী, ওখানে দুই তিনজনই আছে, দুজন বিবাহিত আর একজন অবিবাহিত। তো তার বিয়ে 1 তারিখে বিয়ে, তো কাল পরশুর মধ্যে আমি বাপের বাড়ি চলে যাবো। অ্যান্ড ওখানে গিয়ে জাস্ট সেই লেভেলে মজা হবে আশা করা যায়, বাট আমার কিছু কেনাকাটি ঠিকঠাকভাবে হয়নি, ইভেন কি সাজবো নিজেও জানি না, জানি তো আর সবটাই অগোছালো, তো ঘরে আমি কিছু খুঁজে পাচ্ছি না, ওই কোনো রকমের জোগাড় করে সাজতে হবে মনে হচ্ছে। ওকে, টিল দেন টাটা, বাই বাই, দেখতে ভুলো না বান্ধবীর বিয়ের ব্লগ, দারুণ কিন্তু মজা হবে। দেন